বকেয়া ডিএর দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের ধর্ণা অবস্থান শহীদ মিনার চত্বরে আজ 28 দিনে পড়ল। অন্যদিকে অনশনের আজ 14তম দিন। এর আগেও আমরা একাধিকবার দেখেছি একাধিক অনশনকারী, তারা অসুস্থ হয়ে পড়েন, হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তারা, আর এবার অসুস্থ হয়ে পড়লেন যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ, তাকে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং অন্যদিকে অনশনের 14তম দিনে অসুস্থ হন সুজাতা সাহা নামে আরও এক আন্দোলনকারী। বকেয়া ডিএ সহ একাধিক দাবিতে আজ এবং কাল অবস্থান বিক্ষোভ এবং কর্মবিরতি পালন করার কথা ঘোষণা করেছে কলকাতা পুরসভা কর্মীদের বামপন্থী সংগঠন কেএমসি ক্লার্কস ইউনিয়ন। এই বিষয় নিয়ে আরও বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি ময়ূর ঠাকুর চক্রবর্তী, দেখুন। 28 দিনে পড়ল ডিএর অবস্থান। এরই মাঝে গতকাল রাতে ভাস্কর ঘোষ বলে একজন আন্দোলনরত কর্মী, তিনি অসুস্থ হয়ে পড়লেন। তাকে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। ঠিক কী ঘটনা ঘটেছিল আমরা একটু কথা বলে নেব। কালকে রাতে আপনাদের সঙ্গে অবস্থানে ছিলেন ভাস্করবাবু, আচমকাই তার পালস রেট ফ্ল্যাকচুয়েট করা শুরু করে এবং আপনারা তড়িঘড়ি চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে নিয়ে যান। তারা ওনার যখন স্বাস্থ্য পরীক্ষা করেন তখন দেখা যায় যে ওনার পালস রেট প্রায় 45 নেমে গেছেন এবং ওনার অক্সিজেন সিচুয়েশনও অনেকটাই কমে গেছিল। তারপর ওনারা সিদ্ধান্ত নেন ওনাকে ইমিডিয়েটলি হসপিটালাইজড করতে হবে। রাউন্ড দ্য ক্লক এখানে যারা অবস্থান করছেন তারা কিন্তু রয়েছেন, অনেকেই এর মাঝে অসুস্থ হয়ে পড়ছেন, অনেক মহিলা রয়েছেন, তারাও কিন্তু ক্রমাগত এখানে এই অবস্থান করে যাচ্ছেন টানা 28 দিন ধরে। সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনার এই ভাস্কর ঘোষ আচমকায় তিনি অসুস্থ হয়ে পড়লেন এবং তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে, আপাতত সেখানেই চিকিৎসাধীন তিনি। ক্যামেরা প্রীতম চক্রবর্তীর সঙ্গে ময়ূর ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। অন্যদিকে নিয়োগ দুর্নীতি মামলায় গতকাল নগর দায়রা আদালতে মানিক ভট্টাচার্যের স্ত্রী এবং ছেলের জামিনের বিরোধিতা করে ইডির আইনজীবী শেক্সপিয়ারের হ্যামলেটের উপমা টানলেন, বললেন পশ্চিমবঙ্গের কোথাও একটা পচন ধরেছে। এছাড়াও ইডি সূত্রে যে দাবি করা হয় যে মালদ্বীপ থেকে ভিয়েতনাম দুর্নীতির টাকা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। নিয়োগ দুর্নীতি কাণ্ডে বড় সরমর, কার্যত গোটা পরিবারই এবার গারদের পেছনে, বাবার পর এবার মা ও ছেলে। ভয়ঙ্কর বিপাকে ভট্টাচার্য পরিবার। তৃণমূল নেতা ও প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের পর এবার গ্রেপ্তার হলেন তার স্ত্রী ও ছেলে দুজনকেই। 6ই মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল নগর দায়রা আদালতের বিশেষ ইডি কোর্ট। আর নিয়োগ দুর্নীতির জেরে পশ্চিমবঙ্গের সরকারি শিক্ষা ব্যবস্থার বেহাল অবস্থা নিয়ে এখন জোর বিতর্ক চললেও আদালতে কিন্তু সাহিত্য চর্চা চলছে পুরোদমে। দেয়ার ইজ সামথিং রটেন ইন দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গের কোথাও একটা পচন ধরেছে। নিয়োগ দুর্নীতি মামলায় নগর দায়রা আদালতে মানিক ভট্টাচার্যের স্ত্রী ছেলের জামিন আবেদনের বিরোধিতায় শেক্সপিয়ারের নাটক হ্যামলেটের উপমা টেনে বুধবার বলেন ইডির আইনজীবী। সবালের শুরুতেই ইডির আইনজীবী বলেন এখানে দুর্নীতি, স্বজন পোষণ এবং বড় মাথার যোগ রয়েছে। আদালতে ইডির আইনজীবী আরো বলেন গোটা কর্মকাণ্ডের নায়ক মানিক ভট্টাচার্য এবং পার্থ চট্টোপাধ্যায়। মানিক ভট্টাচার্যের স্ত্রী মৃত ব্যক্তির সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট তৈরি করেছেন এবং মৃত ব্যক্তির কেওয়াইসি জমা দিয়েছেন। মানিক পুত্র সৌভিকের দুটি সংস্থার অ্যাকাউন্টে চাকরি বিক্রির টাকা ঢুকেছিল। কেউ বলতে পারবে না যে কিছু জানতো না, সবাই সব জানতো, সবাই এই কাজে সাহায্য করেছে। এক্ষেত্রে মানিক শতরূপা এবং সৌভিকের একটা ত্রিভুজ কাজ করেছে। ইডির দাবি মালদ্বীপ থেকে ভিয়েতনাম নিয়োগ দুর্নীতির টাকা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে। তখন মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপার আইনজীবী বলেন পার্থ চট্টোপাধ্যায় সহ 7 জনের নামে চার্জশিট দেওয়া হয়, সেখানে এদের কারোর নাম ছিল না। পরে তদন্তে শতরূপা ও সৌভিকের নাম আসে, এখন জামিনের বিরোধিতায় ঝাঁপিয়ে পড়েছে। এর আগে যতবার দেখেছে ততবার গেছেন ও তদন্তে সহযোগিতা করেছেন। তখন বিচারক জানতে চান যে মৃতের সঙ্গে অ্যাকাউন্টের কথা বলা হচ্ছে সেটাকে। উত্তরে মানিক ভট্টাচার্যের স্ত্রী বলেন মেসমশাই। বিচারক বলেন কবে খোলা হয়েছিল, উত্তরে তিনি বলেন 2005 সালে। এরপর সৌভিকের আইনজীবী বলেন 7 বার ডাকা হয়েছে, অফিসিয়ালি 4 বার, সব তথ্য জমা দেওয়া হয়েছে, চার্জশিটে গুরুত্বপূর্ণ কিছু ছিল না। এরপর ইডির আইনজীবী বলেন হেফাজতে নিয়ে তদন্ত এগোতে চাই। তখন বিচারক বলেন আপনারা ত্রিভুজের কথা বলছেন, এখন হেফাজতে নেবার প্রয়োজন কি, আগে তো গ্রেপ্তার করেননি। উত্তরে ইডির আইনজীবী বলেন তখন দরকার ছিল না। এরপরে বিচারক জানতে চান এখন দরকার কেন। উত্তরে ইডির আইনজীবী বলেন এখন আমরা চাইছি হেফাজতে নিয়ে তদন্ত করতে। বিচারক বলেন তাহলে 3.5 বছর আটকে রেখে স্বাধীনতা কেড়ে নেওয়া হবে। তখন ইডির আইনজীবী সবালে বলেন আসলে হাজার হাজার প্রতারিত আছেন। তখন বিচারক বলেন এদের আটকে রেখে প্রতারিতদের কি সুবিধা হবে। তখন সৌভিক ভট্টাচার্যের আইনজীবী বলেন তিনি সরাসরি কোনো অপরাধে যুক্ত নন, যে কোনো শর্তেই জামিন দেওয়া হোক। দুপক্ষের সওয়াল জবাব শুনে মানিক ভট্টাচার্যের স্ত্রী ও ছেলের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। যা হয়েছে শিক্ষায় যা দুর্নীতি হয়েছে
মানে স্বাধীন ভারতে কোথাও শিক্ষায় এত বড় দুর্নীতি হয়েছে কিনা আমি জানি না, কিন্তু বাংলায় তো হয়নি কখনো। শেষ পর্যন্ত কোনো নিষ্পত্তি হবে কিনা জানি না, কিন্তু যা প্রকাশিত হয়েছে তা ব্যাপকতার দিক থেকে সাংঘাতিক। আপাতত জেলে ভট্টাচার্য পরিবারের সংসার, প্রেসিডেন্সিতে ছিলেন বাবা, এবার থাকবেন ছেলেও। 100 মিটার দূরে আলিপুর মহিলা জেলে রাখা হয়েছে স্ত্রীকে। প্রকাশ সিনহা, পার্থপ্রতিম ঘোষ ও কৌশিক গাতাইতের রিপোর্ট, এবিপি আনন্দ। নিয়োগ দুর্নীতির তদন্তে এর আগেও মানিক ভট্টাচার্য দাবি করেছিলেন লন্ডনে তার কোনো বাড়ি নেই। অথচ গতকাল আদালতে ইডির আইনজীবী বলেন মানিক ভট্টাচার্যের পুত্র সৌভিক ভট্টাচার্য নিজের লন্ডন যাত্রা নিয়ে তথ্য গোপন করেছেন। ইডি সূত্রে আরও দাবি, 2017 সালে তিনি দুবার লন্ডনে গিয়েছিলেন এবং দুবারই বাড়িতে যাচ্ছেন বলে তার ভিসায় উল্লেখ রয়েছে। চাকরি প্রার্থীরা ধুলো মেখে আন্দোলন করছেন আর নিয়োগ দুর্নীতি মামলায় উঠে আসছে ভিন দেশের কথা, ভিনদেশি কবির কথা। বুধবারই আদালতে উঠে এসেছে শেক্সপিয়ারের হ্যামলেটের প্রসঙ্গ, আর বুধবারই উঠে এলো লন্ডনের কথাও। মানিক ভট্টাচার্য বলেছিলেন লন্ডনে তার বাড়ি নেই নেই নেই, কিন্তু বুধবার আদালতে ইডি বলল লন্ডনে বাড়ি আছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক প্রসঙ্গে এ সম্প্রতি একাধিক প্রশ্ন তুলে সিবিআইকে ভর্ৎসনা করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি জানতে চেয়েছিলেন কার দুটি পাসপোর্ট আছে মানিক ভট্টাচার্যের, উত্তরে সম্মতি জানিয়েছিলেন সিবিআই এর আইনজীবী। বিচারপতি গঙ্গোপাধ্যায় আরও জানতে চেয়েছিলেন কতবার লন্ডনে গেছেন মানিক ভট্টাচার্য, তার বাড়ির ঠিকানা জানেন। সেই প্রসঙ্গেই নগর দায়রা আদালতে ক্ষোভ প্রকাশ করেন মানিক। আদালত থেকে বেরোনোর সময় মেজাজ হারান তিনি। আমার লন্ডনে বাড়ি নেই, বাড়ি নেই, বাড়ি নেই, আমার দুটো পাসপোর্ট নেই নেই নেই, যদি থাকে আমার ফাঁসির সাজা হোক। কিন্তু বুধবার আদালতে ইডির আইনজীবী বলেন লন্ডন যাত্রা নিয়ে তথ্য গোপন করেছেন মানিক ভট্টাচার্যের ছেলে সৌভিক। ইডির আইনজীবী আরও বলেন সম্পত্তি সংক্রান্ত বিষয়ে 2017 সালে দুবার লন্ডনে যান সৌভিক, প্রথমবার 2রা মে ও দ্বিতীয়বার 9ই জুলাই। দুবারই বাড়িতে যাচ্ছেন বলে ভিসায় উল্লেখ করেছিলেন মানিক পুত্র, প্রথমবার লেখেন রেসিডেন্স আর দ্বিতীয়বার লেখেন রেসিডেন্স রিএন্ট্রি, যদিও ইডির কাছে এই তথ্য গোপন করেছিলেন সৌভিক। সূত্রের দাবি মানিক ভট্টাচার্যের ছেলে সৌভিকের অভিবাসন দফতরে দেওয়া বয়ানের সঙ্গে ইডির কাছে দেওয়া বয়ান মিলছে না। সৌভিকের বয়ান এবং ভিসার আবেদনের কপি এদিন বিচারককে দেখান ইডির আইনজীবী। এরপরই ইডির আইনজীবীকে উদ্দেশ্য করে বিচারক জানতে চান এর মানে কি আপনি বলতে চাইছেন ব্রিটেনে বাড়ি রয়েছে। তখন ইডির আইনজীবী বলেন বাড়ি না থাকলে সৌভিক কিভাবে পারপাস অফ ভিজিট অর্থাৎ যাওয়ার কারণ রেসিডেন্স বলে অভিবাসন দফতরে জানান এবং কেন সেই তথ্য গোপন করা হয়েছিল। জামিনের আবেদনে মানিক পুত্রের আইনজীবী বলেন কলকাতায় থাকা সত্ত্বেও কেন লুকআউট সার্কুলার জারি করা হলো। জবাবে ইডির আইনজীবী বলেন লন্ডনে বাড়ি রয়েছে এবং সেই তথ্য গোপন করা হয় বলেই সৌভিকের নামে লুকআউট সার্কুলার জারি করা হয়। এদিন আদালতে সৌভিক ভট্টাচার্যের আইনজীবী বলেন লন্ডনে কারুর কোনো সম্পত্তি থাকলে সেটা পাবলিক ডোমেনে দেখা যায়, যে বাড়ির কথা বলা হচ্ছে ওখানে উনি ভাড়ায় ছিলেন, পরে যখন আবার গেলেন সেটাকে রেসিডেন্স বলে দিয়েছিলেন। তখন বিচারক বলেন ওর ভিসায় কোথাও কোথাও স্টুডেন্ট লেখা আছে আর দুবার লেখা আছে রেসিডেন্স অ্যান্ড রিএন্ট্রি, এটা বুঝিয়ে বলুন। তখন সৌভিক ভট্টাচার্য বলেন 2016 সালের অগস্টে প্রথমবার লন্ডনে যাই, স্টুডেন্ট ভিসা নিয়ে পড়ার জন্য লন্ডনে গেছিলাম, কলেজে পড়াকালীন বায়োমেট্রিক রেসিডেন্ট পারমিট দেওয়া হয়। 2017 সালে নতুন করে কোনো ভিসার জন্য আবেদন করিনি, 2018 সাল পর্যন্ত আমাকে ভিসার আবেদন করতে হয়নি, যেহেতু রেসিডেন্ট পারমিটে গেছিলাম তাই সেটাকে রেসিডেন্ট রিএন্ট্রি লেখা থাকে। লন্ডনে আমার কোনো বাড়ি নেই, আমি চিরকাল বোর্ডিংয়ে থেকেছি। মানিক ভট্টাচার্য ও তার পরিবারের সদস্যদের লন্ডনে কোনো সম্পত্তি রয়েছে কিনা তা জানতে বিদেশ মন্ত্রক ও অভিবাসন দফতরে চিঠি পাঠিয়েছে ইডি। আপাতত অবশ্য ভট্টাচার্য পরিবারের কাছে লন্ডন অতীত, এখন জেলের চার দেওয়ালের মধ্যে গোটা পরিবার। প্রকাশ সিনহা, পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। অন্যদিকে 2016 সালের নারদের স্টিং অপারেশন ঘিরে গোটা দেশে তোলপাড় পড়ে গিয়েছিল, সেই ফুটেজেও রয়েছেন সুজয় ভদ্র। এদিন এবিপি আনন্দের সামনে মুখ খুলেছেন সেই প্রসঙ্গেও। তিনি বলেছেন ম্যাথু স্যামুয়েল এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে। শুধু নিয়োগ দুর্নীতি কাণ্ডে নাম জড়ানোই নয়, এর আগে সুজয় কৃষ্ণ ভদ্রকে দেখা গেছে নারদ স্টিং ভিডিওতে। 2016 বিধানসভা ভোটের মুখে তোলপাড় ফেলে দেয় সেই নারদ স্টিং অপারেশন। তৃণমূলের হেভিওয়েট নেতা, মন্ত্রী, সাংসদ এবং বিধায়কদের টাকা নেবার সেই ছবি দেশ জুড়ে তোলপাড় ফেলে দেয়। সেই ভিডিওতে দেখা গেছিল সুজয় কৃষ্ণ ভদ্রকেও। টুডে আই এম সিটিং উইথ ইউ আনঅফিশিয়াল, ওকে, দি অফিস ইজ এমটি, নোবডি ইজ देयर, ইউ সিট অফিশিয়ালি, ইউ আর লুকিং ফর দ্য রাইট ম্যান, হি ইজ দ্য রাইট ম্যান, আই এম টেলিং ইউ। প্রথমবার এক্সক্লুসিভ এবিপি আনন্দে বিষয় মুখ খুললেন তিনি।
হ্যাঁ, ম্যাথু স্যামুয়েল কোনো জায়গা থেকে এসেছিলেন অভিষেক ব্যানার্জির সঙ্গে দেখা করবেন বলে। তো উনি তখন লোকসভা ভোটের প্রচারে ব্যস্ত ছিলেন, উনি তো ছিলেন না। তারপরে উনি যখন বলেছেন, আমি বললাম না উনি তো এখন নেই, তো কখনো একটা উনি আছে আমি আপনার সাথে দেখা করার ব্যবস্থা করে দেবো। কারণ ম্যাথু স্যামুয়েল এসছে, অনেক ইনভেস্টার আসবে, ওয়েস্টবেঙ্গলে ইনভেস্ট করতে চাইছে। পরে উনিও আসেননি আমাকে এই নারদ স্টিং নিয়ে, কেউ কখনো ডাকেওনি, কোনো কথাও এই নিয়ে আমায় বলে। কয়লাকাণ্ডেও নাম এসেছে সুজয় কৃষ্ণ ভজ্জর। কয়লা পাচার কাণ্ডে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে সুজয় কৃষ্ণ ভজ্জকে। তাকে তলব করেছিল আরেক কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও। আপনাকে সেন্ট্রাল এজেন্সি ইডি বা সিবিআই কখনো ইন্টারোগেট করেছে? সিবিআই করেছে। কি মামলায় করেছে? কোন তাদের মনে হয়েছে ডেকেছে, আমার যে ধারায় ডেকেছে তাতে আমাকে উইটনেস হিসেবে ডেকেছে। হ্যাঁ গেছিলাম, হ্যাঁ সিবিআই একবারই ডেকেছে, আর অন্য কোনো এজেন্সি ইডি ডেকেছিল। তখন আমার মিসেস খুব অসুস্থ। নিয়োগ দুর্নীতি কাণ্ডে সুজয় কৃষ্ণ ভজ্জের নাম সামনে আসার পর এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি কি করে সেদিকে সবার নজর। ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। পরীক্ষার 100,000 খাতা হারিয়ে গেছে। মুর্শিদাবাদে পঞ্চায়েতে নিয়োগ সংক্রান্ত মামলায় গতকাল আদালতে এই দাবি করে রাজ্য। অন্যদিকে আশারে গল্প মন্তব্য করেছেন বিচারপতি। তাহলে কি ফের নিয়োগে দুর্নীতি? প্রশ্ন তুলছেন বিরোধীরা। গানের কথায় রবীন্দ্রনাথ লিখেছিলেন, হারাই হারাই সদা হয় ভয়, হারাইয়া ফেলি চকিতে। বাস্তবে পরীক্ষার্থীদের বুকে সত্যি সত্যি ভয় ধরিয়ে দিল প্রশাসন। কোথাও কি তাহলে দুর্নীতির গন্ধ? শিক্ষক নিয়োগে দুর্নীতির আবহের মধ্যেই মুর্শিদাবাদে পঞ্চায়েতে নিয়োগের 100,000 চাকরি প্রার্থীর পরীক্ষার খাতা হারিয়ে গেছে বলে হাইকোর্টে দাবি করল রাজ্য সরকার। আর এই উত্তর শুনে কার্যত বিস্মিত বিচারপতিরা। 100,000 খাতা হারিয়ে যাওয়া অনেকটা আশারে গল্প, এমনই মন্তব্য করল ডিভিশন বেঞ্চ। 2018 সালে মুর্শিদাবাদে পঞ্চায়েতের 157 পদে নিয়োগের জন্য পরীক্ষা দেন প্রায় 100,000 চাকরি প্রার্থী। তারপর কয়েক বছর কেটে গেলেও নিয়োগ না হওয়ায় 2021 সালে হাইকোর্টে মামলা হয়। সেই মামলার শুনানিতে বুধবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চে রাজ্য সরকারের আইনজীবী জানান, সেই পরীক্ষার যাবতীয় খাতাপত্র হারিয়ে গেছে। 100,000 খাতা কি করে হারিয়ে গেল তা নিয়ে আদালতে শুরু হয় গুঞ্জন। বিস্ময় প্রকাশ করে ডিভিশন বেঞ্চ বলে, হারিয়ে গেছে বলে দিলে আর সেসব খুঁজে পাওয়া যাবে না, এখন আর সেটা করা যাবে না। খাতা হারিয়ে গেলেও এখন সব সফট কপি রাখা থাকে অন্য এজেন্সির কাছে। পঞ্চায়েত সহায়ক হিসেবে পরীক্ষা দিয়েছিলাম, আর খাতা হারিয়ে যাওয়ার বিষয়টা সত্যিই দুর্ভাগ্যজনক যদি হারিয়ে গিয়ে থাকে। কারণ সেই পরীক্ষাটাই দেওয়ার পরে আমি খুব আশাবাদী ছিলাম, কারণ আমার পরীক্ষাটা খুব ভালো হয়েছিল। আমরা বেকারতা ভুগছি, এতদিন পর্যন্ত আমার রেজাল্ট থেকে শুরু করে কোনো রকম আপডেট আমরা পাচ্ছি না। এখন আমাদের আর ওর প্রতি ভরসা পাচ্ছি না, সরকার কী করবে না করবে প্রশাসনের প্রতি আমরা কোনো ভরসা পাচ্ছি না। আমরা পরীক্ষা দিয়ে মনে হচ্ছিলো যে কিছু হতে পারে আমাদের কিছু একটা। পরীক্ষা কেমন দেয়া? পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছিল। ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসবার পর রাজ্য সরকারের তত্ত্বাবধানে যত নিয়োগ হয়েছে প্রত্যেকটারই একটি নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত চাই। কারণ দুর্নীতি ছাড়া, পক্ষপাতিত্ব ছাড়া, কেনা বেচা ছাড়া তৃণমূল কোনো নিয়োগ সম্পূর্ণ করতে পারেনি। সে একদম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থেকে শুরু করে নিচে ঝাড়ুদার পর্যন্ত সব জায়গায় তৃণমূলের একটা ভালোবাসার ছোঁয়া লেগে আছে। সুতরাং এই দুর্নীতি থাকবেই। তাই যদি হয়ে থাকে তাহলে কাদের দায়িত্বে খাতা ছিল এবং কেন খাতা হারিয়েছে নিশ্চিতভাবে এটা খতিয়ে দেখা প্রয়োজন। এটা সম্পূর্ণ একটা প্রশাসনিক বিষয়, তদন্তের বিষয়। এর বিস্তারিত না জেনে দলের তরফ থেকে কোনো মন্তব্য করাটা ঠিক নয়। কি করে পরীক্ষার খাতা হারালো, কে বা কারা খাতা সংরক্ষণের দায়িত্বে ছিল? 4 সপ্তাহের মধ্যে পঞ্চায়েত দপ্তরের সচিবকে হলফনামা দিয়ে জানানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সৌভিক মজুমদার, রাজীব চৌধুরী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।